ছাত্র জীবন খুব দামি সময়, এই সময়টা তুমি কি করবা, কাজে লাগাবা। তোমার মার বাবা তুমি জানো না ভাই, তোমার মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে মানুষ বানায়, তোমার পড়াশোনার ব্যবস্থা করে। তুমি ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করার পর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো আলহামদুলিল্লাহ, অথবা জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো আলহামদুলিল্লাহ, অথবা তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, তোমার বাবার মার যে কত বড় আশা। আমার সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আরে আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, দেশের সুনাগরিক হবে, এত আশা, এত ভরসা। কিন্তু তুমি সন্তান তোমার বাবা মার আশা নিরাশায় পরিণত করো, কি করো? ও তুমি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে এক বছর পরে রাজনীতিতে জড়িয়ে যাও, পরে মানুষ হত্যা করে বেটা। তুমি ছাত্র, তোমার হাতে মানায় কলম, তোমার হাতে পিস্তল কেন? তোমার হাতে মানায় কলম, আরে তুমি ছাত্র, তুমি কলমের বদলায় হাতে নিয়েছো পিস্তল।